জাকাত ফরজ হয়েছে কাদের উপর? জাকাত ফরজ হয়েছে যে সমস্ত ব্যক্তির কাছে প্রয়োজন অতিরিক্ত। কথাটা ভালো করে বুঝিয়েন, প্রয়োজন অতিরিক্ত কোন ব্যক্তির কাছে সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, এবং ওই সম্পদের উপর এক বছর অতিবাহিত হয়েছে, তার উপর যাকাত ফরজ। আগে শব্দটা বুঝে নেন, তারপর নিসাবকে বুঝাইতেছি। যেই ব্যক্তির কাছে প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ আছে এবং ওই সম্পদের উপর বছর অতিবাহিত হয়েছে, তার উপর হলো যাকাত ফরজ। বলো হুজুর নিসাব কি সেটা বুঝলাম না। নিসাব বুঝেন, যাকাতের নিসাব, যাকাতের নিসাব হলো চারটা, স্বর্ণ, চাঁদি, ব্যবসার মাল, গবাদি পশু। কয়টা? চারটা। স্বর্ণ, চাঁদি, ব্যবসার মাল, গবাদি পশু, এই চারটা জিনিসের উপর হলো যাকাত ফরজ। আর কোন জিনিসের উপর যাকাত ফরজ নয়? আপনি বলতে পারেন হুজুর টাকা, টাকা এটা কিচ্ছু না, টাকা স্বর্ণ চাঁদির একটা রশিদ মাত্র। টাকা এটা ছিল না, এটা নতুন বানাইছে, এটা টাকার ইতিহাসটা খুলে দেখি। টাকা মানে স্বর্ণ চাঁদি, দেরহাম দিনার থেকে টাকাটা আসছে। তো টাকা এটা দেরহাম দিনার হুকুমে চলে যাবে, সেটা নিয়ে আলাদা একটা আলোচনা আসতেছে, টাকা নিয়ে, টাকার উপর জাকাতের বিষয়টা নিয়ে। তাহলে জাকাত ফরজ হবে মূলত এই চারটা জিনিস। এক নম্বর স্বর্ণ, দুই নম্বর রূপা, তিন নম্বর ব্যবসার মাল, চার নম্বর গবাদি পশু। স্বর্ণ, কোন ব্যক্তির কাছে আর কোন সম্পদ নাই, একবারে কোন সম্পদ নাই, টাকাও নাই, স্বর্ণ চাঁদিও নাই, গবাদি পশুও নাই, ব্যবসার মালও নাই, কোন মহিলার কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, আর কোন টাকা পয়সা 500 টাকাও নাই, 1000 টাকাও নাই তার কাছে, তাহলে ওই মহিলার কাছে 7.5 ভরি স্বর্ণ হলে তখন যাকাত ফরজ। কথাটা ভালো করে বুঝিয়েন, এই জায়গায় আমাদের মানুষ অনেক ভুল করে, যাকাত ফরজ হয় যাকাত দেয় না। কোন ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ আর কিচ্ছু নাই, তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য তার উপর স্বর্ণ থাকতে হবে কতগুলা? 7.5 ভরি স্বর্ণ। কোন ব্যক্তির কাছে শুধুমাত্র রূপা আছে, এখন তো চাঁদি আমরা ব্যবহার করেই না মানুষ, শুধুমাত্র পায়ের নুপুর নাকি, ওটার জন্য হয়তো কেউ চাঁদি ব্যবহার করলে করে না, হলে আর চাঁদি নাই। কারো কাছে রূপা আছে, চাঁদি যেটা আছে এটা যদি কোন ব্যক্তির কাছে থাকে, 52.5 বর যদি কারো কাছে থাকে, 52.5 বর যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। ব্যবসার মাল একটু পরে আলোচনা করি, গবাদি পশু যাদের কাছে আছে তাদের জন্য সংক্ষেপেই আছেন আমাদের ভাই, কই? হ্যাঁ আছে মোহরম আলী ভাই, ভালো করে শুনেন, যাদের পশুগুলো নিজের খাবারে চলে না, সরে কিংবা জঙ্গলে খায়। কথাটা ভালো করে বুঝিয়েন, যাদের পশুগুলো নিজের ঘরে খাওয়ায় না, খায় কোথায়? পাহাড়ে, খায় কোথায়? চরে। আপনাদের কিন্তু সর নাই, আমাদের মিরসরাই যে আছে সরাঞ্চলে বিশাল বড় গরু ছাগলের ফাল, গরু ছাগল আছে। তাহলে যাদের গরু ছাগল গুলো ঘরে না, নিজের টাকায় নিজের ঘাস নিজের খুললি খল্লি বসিতে না, বরং খায় কোথায়? পাহাড়ে কিংবা সরাঞ্চলে, যেখানে খায় বছরের অধিকাংশ সময়, মনে করো 7 মাস 8 মাস বাহিরে খাইছে, 2-3 মাস ঘরে খাওয়াইলেও কোরবানের সময় কিনে আনার জন্য যে ঘরে খাওয়াইছেন ওটার কোনো হিসাব নাই, বাহিরে খাইছে অধিকাংশ সময়, এটা হলো হিসাব। এমন গরু ছাগল যদি কারো কাছে থাকে, সেটা যদি সাধারণ ব্যবসার জন্য না হয়, ব্যবসার জন্য মানে বুঝেন উনি যেগুলা ফালতেছে এগুলো ব্যবসার জন্য, তবে কেমন ব্যবসা? উনি এগুলা ফালতেছে এক ধরনের, ওগুলা বাড়বে সময় মন চাই, যখন খুশি আনি বিক্রি করবো, এটাই হলো একটা ব্যবসা। আর একটা হলো কি, আমি গরু নিয়ে আসছি উত্তরবঙ্গ থেকে, আনছি আজকে বাঁশবাড়ি বাজার নিয়ে গেছি, 2-3টা বিক্রি করছি, আবার আসার সময় 2-3টা কিনে নিয়ে আসছি, কালকে আমি কোকিলাট গেছি সেখানে 3টা বিক্রি করছি, আসার সময় 2টা নিয়ে আসছি, এটা হলো ব্যবসার মাল। এটা কিন্তু গরু ফালা হয় না, এটা কিসের মাল? ব্যবসার মাল। এটা কিন্তু ব্যবসায়ী ব্যবসার মাল হিসাবে এটা যাকাত আসবে, কথা বুঝিয়েন। আর একটা হলো আমি জঙ্গলে সারিয়ে দিছি, মন চাইলেও কখনো কোন একটা লোক আসছে তার একটা নেমনে বিক্রি করে দিছি,
বা কোরবানির সময় দুই একটা বিক্রি করছি, এমনে ফালতেছি বড় মঞ্চলে কখন একটা টাকার প্রয়োজন হলে বিক্রি করতেছি, আমি এই হুকুমটা বলতেছি। আর ওটা হলে ব্যবসার মাল কিনা বেচা, কিনা বেচা, কিনা বেচা, ওটা জমা রাখে না, ওটা ফালে না, ওটা ফালতেছে ব্যবসার জন্য, দুই দুই দিন খাওয়া, এটা ব্যবসা, ওটা ব্যবসায়ী মাল হিসেবে থাকবে। তাহলে যেটা আছে সরে জঙ্গলে এগুলা সেখানে খায় বছর অধিকাংশ সময়। যদি এমন হয় তাহলে যদি গরু হয় ৩০টা, গরু কয়টা ৩০টা যদি হয় বড় ছোট মিলি, তাহলে তার উপর যাকাত ফরজ। ছাগল হলে ৪০টা, ছাগল কয়টা ৪০টা হলে তখন তার উপর হলো যাকাত ফরজ। ৪০টার নিচে যদি যাকাত থাকে ৩৯টা হলো যাকাত, ছাগল হলে যাকাত ফরজ হবে না। গরু যদি কম হয় সেখানে কি হবে না, যাকাত ফরজ হবে না। তাহলে এখন যদি আপনার কাছে গরু আছে, ছাগল আছে, সরে কিংবা আপনাদের পাহাড়ে এখানে আপনি ছেড়ে দিয়ে আসছেন, মাঝে মাঝে যাই দেখাশোনা করেন, আপনার যদি এগুলো যদি নেশা পরিমাণ থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। কতটুকু দিবেন সেটা আলাদা একটা বিষয় আছে, কতটুকু আছে, কয়টা আছে, তারপরে সেটার উপর নির্ভর করতে হবে। সেটা বলতে গেলে আমার লম্বা সময়ের জন্য ওইদিকে যাচ্ছি না। যদি কারো এমন থাকে তো সেটা বললে আমি বলে দেবো আপনার উপর কতটুকু যাকাত ফরজ। তাহলে এটা গেল আরেকটা বিষয়। তাহলে স্বর্ণ সাড়ে সাত বরি, রূপা সাড়ে বায়ান্ন বরি, গবাদি পশু যাদের গুলা বছরের অধিকাংশ সময় আল্লাহর দেওয়া মালে খাই চলে, নিজেরটা না আল্লাহর দেওয়াটা খাই চলে, এদেরটা আর একটা হলো ব্যবসার মাল। ব্যবসার মালের মধ্যে যাকাত ফরজ হবে, এটার সাথে টাকাটাও ধরে নেন। কোন ব্যক্তির কাছে টাকা আছে কিংবা ব্যবসার মাল আছে, তারা যাকাত দিবে কতটুকু, তাদের উপর যাকাত ফরজ হবে কখন। যাকাতের নেশাব হলো দুইটা, স্বর্ণ চান্দি, স্বর্ণ চান্দি। এই দুইটার মধ্যে যেটার মূল্য হবে কম, কতটা ভালো করে বুঝিয়ে, এই জায়গার মধ্যে মানুষ ভুল করে, স্বর্ণ এবং চান্দির মধ্যে যেটার মূল্য হবে কম ওইটার মূল্য সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, ওইটার মূল্য সমপরিমাণ যদি কারো কাছে ব্যবসার মাল থাকে এবং সেটার উপর যদি এক বছর অতিবাহিত হয় তখন তার উপর যাকাত ফরজ হয়। এবার আসেন বর্তমানের সময়ে স্বর্ণের দাম বেশি না রূপার দাম বেশি? স্বর্ণের দাম বেশি, ২২ ক্যারেট স্বর্ণ ১১১১৫০ টাকা গতকালকে রেট আমি দেখছিলাম, ২২ ক্যারেট স্বর্ণ কি একজনে বলছিল রেটটা দেখছিলাম, সনাতনী ধর্ম স্বর্ণ যেটা আছে ওটা মনে হচ্ছে ৭৩ না কত দেখছিলাম, যা হোক যা হোক, স্বর্ণের দাম লাখের এক বোরি, আর রূপা সাড়ে ৫২ বরির দামও ১,০০,০০০ টাকা হবে, যেটা অরিজিনাল চান্দি। দেখেন আমাদের সমাজে রূপা যেটা আছে, যেটা আমরা রূপা ব্যবহার করি, এটা আসলে অরিজিনাল চান্দি না, অরিজিনাল চান্দি যেটা আছে এটার দাম প্রায় ১৬০০ টাকার মতো। যেটা আমরা রূপা বলে ব্যবহার করি এটা অরিজিনাল না, এই জন্য অরিজিনাল চান্দি যেটা আছে ওইটার দাম প্রায় ১৬০০ টাকা থেকে উপরে, মোটামুটি যদি ১৬০০ হয় এটাকে যদি আপনি সাড়ে ৫২ দ্বারা গুণ দেন প্রায় ৮০-৮৫,০০০ টাকার মতো কি হয়। এটা আপনারা বাজার থেকে একটু হিসাবটা করে নেবেন, আপনার একদম সহজ এটা। মনে করেন যদি ১৬০০ টাকা করে ধরি, ১৬০০ গুণ ৫২.৫ তাহলে ৮৪,০০০টাকা আছে, কত ৮৪,০০০টাকা যদি ১৬০০টাকা করে ধরি, আমি ওই দিন দেখছিলাম ১৬০০টাকা অরিজিনাল চান্দির দাম, আরো বাড়তেও পারে কমতেও পারে। আপনাদের কোট্টা বাজার বাঁশবাড়ে সীতাকুণ্ড গিয়ে স্বর্ণকারের দোকানে অরিজিনাল চান্দি এটার দাম কত জেনে নিতে পারেন প্রয়োজনে। তবে জুয়েলারি কোনো ঘরের মধ্যে কিনছেন যে বিভিন্ন সময় রসিদ আছে, সেখানেও তাদেরকে ফোন করলে তারাও বলে দিবে, শুধু বলবেন আমি যাকাতের জন্য একটু হিসাব করবো, একটু আমার হিসাবটা বলে, একদম সহজ। তাহলে যদি ১৬০০ টাকা করে ধরি তাহলে আছে ৮৪,০০০টাকা। তাহলে মনে করেন কোন ব্যক্তির কাছে যদি তার দোকানের দোকান দিয়েছে মনে করেন, তখন ১,০০,০০০ টাকার মাল তুলছে দোকানে, কত লক্ষ টাকার মাল তুলছে, ১,০০,০০০টাকার মাল দোকানে তুলছে, আগামী এক বছর মাথায় তার দোকানে ১,০০,০০০টাকা কিংবা তার থেকে বেশি মাল আছে বা কমপক্ষে ৮৪,০০০টাকা তার দোকানের মধ্যে মাল আছে, তাহলে তাকে কি দিতে হবে যাকাত। কোন একজন ব্যক্তির কাছে মনে করেন আজকে রমজান মাস, আজকে ১১ রমজান না মনে হয়, ১১ রমজান আজকে ১১ রমজান, কোন একজন ব্যক্তির কাছে ৮৪,০০০টাকা আছে ১১ রমজান, আগামী বছর ১১ রমজান আপনি দেখবেন আপনার কাছে কত টাকা আছে। যদি আপনি দেখেন আপনার কাছে ৮৪,০০০টাকা আছে, মধ্যখানে টাকা একেবারে জিরো হয়ে যায় নাই, কথাটা বুঝিয়েন,
পুরা 84,000 টাকা যে জেবের মধ্যে ঢুকাইছেন এটা পুরো বছর থাকতে হবে এমন কোনো কথা না। এই পরিমাণ টাকা আমাদের সমাজে অনেকে বলে আমার কাছে তো গত বছর যে টাকা ছিল এই বলতো ওই টাকা না, এটা তো আরেক টাকা, আর টাকা সব টাকা এক টাকা। মূল কথা হলো এই বছর 10-11 রমজান আপনার কাছে কত টাকা আছে আপনি দেখেন। আমি আমার ব্যক্তিগত যেটা আমি 20 রমজান হিসাব করি প্রত্যেক বছর, প্রত্যেক বছর কি 20 রমজান হিসাব করে একটা কি করে যতটুকু আল্লাহ দিছে এখান থেকে কিছু একটা দান করে, তাহলে আমি এই বছর 20 রমজান আমি হিসাব করছি, আগামী বছর 20 রমজান হিসাব করছি, তাহলে আমার কাছে কত টাকা আছে আমি দেখছি, যেই পরিমাণ টাকা আছে সেখান থেকে আমি একটা হিসাব করে দিয়ে দিছি। কারণ আপনি কি করবেন, আপনার কাছে যখন টাকার মালিক হয়েছেন তখন আপনার কাছে কত টাকা ছিল, যখন দোকান দিয়েছিলেন তখন কত টাকার দোকান দিয়েছেন, নিশ্চয় কোন একটা দোকান দিতে গেলে তো 1,00,000 টাকার নিচে তো দোকান হয়ই না, এর উপরেই হয়। তো আপনি দোকান দিয়েছেন, তো দোকানের মধ্যে যে মালগুলো আছে ওই মালগুলো এই বছর দিয়েছেন, দেখছেন আগামী বছর ওই তারিখে হিসাব করলেন, দেখলেন দোকানে মাল কতটুকু আছে, একদিন হিসাব করলেন দেখলেন আমার কাছে 1,00,000 টাকার মাল আছে, সেখান থেকে 2.5% দেখা দিয়ে দিবেন, এটা হলো নিয়ম। টাকা আছে এই বছর দেখলেন আমার কাছে আজকে 11 রমজান আমার কাছে 84,000 টাকা আছে, আগামী বছর 11 রমজান যখন আসলো আমি হিসাব করলাম আমার কাছে কত টাকা আছে, আমি দেখলাম যে আমার কাছে প্রয়োজন অতিরিক্ত আমার কাছে 84,000 টাকা আছে, তাহলে আমার উপর যাকাত ফরজ হবে। বলো হুজুর প্রয়োজন অতিরিক্ত কেমনে বুঝবো, এটা খরচ হয় না এই জন্য বুঝছেন, প্রয়োজন অতিরিক্ত প্রয়োজনে হইলেও তো আপনি খরচ করে ফেলতেন, জমা আছে বা ওইটা খরচ করতেছেন বা কিছু জমা আছে বুঝলে এটা প্রয়োজন অতিরিক্ত। তাহলে এইভাবে যদি কারো কাছে সম্পদ থাকে তাহলে তার উপর হবে যাকাত ফরজ। ব্যাংকে জমা টাকা আছে ছেলের বিয়ের জন্য হোক, মেয়ের বিয়ের জন্য হোক, বর বান্দার জন্য হোক, যেই কারণে হোক, আপনি হজ করার জন্য হলো যদি ব্যাংকে জমা টাকা রাখেন, উমরা করার জন্য ব্যাংকে জমা টাকা রাখেন, সেটার যতক্ষণ না খরচ করে ফেলবেন ততক্ষণ টাকা যাকাত দিতে হবে। কথা বুঝে আসছে? আপনি বলুন হুজুর এটা আমি হজের জন্য করছি, আমি কালকে মরে গেলাম আপনার হজ কোনে করে, আপনি 3,00,000 টাকা 5,00,000 টাকা এমনি সৌদি আরবে যদি কোনো মানুষ যায় আসা যাওয়া করে তার বিমান ভাড়া কত, আর হজ করতে গেলে তার বিমান ভাড়া কত, আল্লাহর গজব যে কেমনে পড়বে এদের উপর, যেখানে মানুষের প্রয়োজন বেশি সেটা কি করে দে দাম। দেখ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক সকল বড় নামে। 6,00,000, 7,00,000, 8,00,000 টাকা হজ করতে লাগে, এত টাকা লাগার প্রশ্নই আসে না এত টাকা। আল্লাহু আকবার। আপনি হজের জন্য টাকা জমাইতেছেন 4,00,000 হইছে, হজ করতে আর 2,00,000 টাকা জমাইতে হবে, আপনি এর আগে মারা গেলে এই টাকা কি আপনার হজের টাকা, এটা আপনার ছেলেরা ভাগ করে নিয়ে নেবে, তখন আর হজের টাকা হবে না। এই জন্য যেই কারণেই টাকা জমান না কেন, ছেলের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য, গরবান্দার জন্য, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য, আর কি আছে আমার মনে নেই, যদি এরকম কিছু থাকে এরকম টাকা জমাইছেন, যতক্ষণ না খরচ করে ফেলবেন ততক্ষণ এগুলো আপনার জমা টাকা। তো ওই সময় আপনি গুলা কি করবেন, যাকাত আদায় করে দিবেন। এই পরিমাণ টাকা যাকাত আপনাকে আদায় করতে হবে। তাহলে যাকাত আদায় করবে কত পার্সেন্ট, 2.5% হিসেব করে 2.5% যাকাত আদায় করে দিবেন। 1,00,000 টাকার মধ্যে 2,500 টাকা যাকাত, 1,00,000 টাকার মধ্যে কত, 2,500। এখন মনে করেন আপনার কাছে একটা কারখানা আছে, কি আছে কারখানা, ওই কারখানার মধ্যে আপনার অনেকগুলো মেশিন আছে, অনেকগুলো কি আছে মেশিন আছে, ওই মেশিনের টাকার উপর যাকাত ফরজ হবে। আমাদের রাজু ভাইয়ের দোকানে কম্পিউটার আছে, কি আছে কম্পিউটার, ওনার কম্পিউটারের টাকার উপর যাকাত ফরজ হবে না, ওনার দোকানে মোবাইলের যে সামগ্রীগুলো আছে বিক্রি করার জন্য, চার্জার আছে, কি কি কার ইলেকট্রিক জিনিস আছে, এগুলার মূল্য হিসাব করবে, কম্পিউটারের মূল্য যাকাতের মধ্যে হিসাব হবে না, মেশিনারি যাকাতের টাকার মধ্যে হিসাব হবে। আমার কথা বুঝছেন? আমাদের মেম্বার সাহেবের ডেকোরেশন আছে, ওনার যেই ডেকোরেশনের যে চেয়ার গুলো আছে, টেবিল গুলো আছে, এগুলার মূল্য যাকাতের টাকার মধ্যে আসবে না, এখান থেকে যেটা ইনকাম হয় ওটার হিসাব যাকাতের মধ্যে। আপনার দোকান সাজানোর জন্য অনেক টাকা দিয়ে কি করছেন,
ওই দোকানের গ্লাস টালাস কি কি বলে না ডেকোরেশন করছেন দোকানটাকে, ওই ডেকোরেশন সেগুলো বিক্রি করলে কয়েক লক্ষ টাকা বিক্রি করা যাবে, ওগুলোর উপর যাকাত আসবে। আপনার দোকান বিশাল বড়, আপনার কমিউনিটি সেন্টার, সেখানে অনেকগুলো ফ্যান, জেনারেটর, আপনার চেয়ার, টেবিল, কত সেখানে জিনিস, আপনার পুরো কমিউনিটি সেন্টারের মালিক আপনি, সেটার মূল্যের উপর যাকাত আসবে না? আপনার বিশাল বড় চারতলা পাঁচতলা বাসা ভাড়া আছে, আপনি একটা বিল্ডিং করছেন, সেটা বাড়ার উপর ছেড়ে দিয়েছেন, এখানে মানুষ বাড়া থাকে, ওই বিল্ডিং এর টাকার উপর যাকাত আসবে না? সেখান থেকে যে পরিমাণ ভাড়ার টাকা আসে, সেই ভাড়ার টাকার উপর কি আসবে যাকাত? কথা বুঝে আসছে? এই জায়গার মধ্যে আমরা অনেকে বুঝি না কিছু। তাহলে নিজের চলার জন্য গাড়ির উপর যাকাত আসবে না? আমি একটা গাড়ি কিনছি, আপনি একটা হাইস কিনছেন, হাইসটা চলে, এখান থেকে ইনকাম আসে, ওই হাইসের মূল্যের উপর যাকাত আসবে না? এখান থেকে যেটা ইনকাম হয় সেটার উপর যাকাত আসবে। নিজে চলার জন্য হুন্ডা আছে, আপনি মনে করেন 8-10 লক্ষ টাকা দিয়ে একটা হুন্ডা কিনছেন, যাকাত আসবে না? ওই হুন্ডার টাকার উপর কি নাই যাকাত? নাই। এইভাবে আপনার কাছে বিশাল বড় আপনি BMW একটা গাড়ি আছে, কোটি টাকার মালিক, কোটি টাকার গাড়ি, এটার উপর যাকাত আসবে না? তাহলে নিজের চলার জন্য গাড়ি, হুন্ডা, থাকার জন্য বাড়ি, মেশিনারি নিজে বাড়ি করে ভাড়া দিয়েছেন, এগুলার উপর কোনো যাকাত নাই? জমি আছে, কয়েকশো বিঘা জমি আছে, এটার উপরে কি নাই যাকাত? নাই। জমির উপরে যাকাত নাই, তাহলে জমির উপরে যাকাত নাই, ঘরের উপরে যাকাত নাই, ভাড়া দেওয়ার জন্য যে বাড়ি করছে এটার উপর যাকাত নাই, নিজের চলার জন্য যে গাড়ি হুন্ডা কিনছে এটার উপর যাকাত নাই, কারখানা করার জন্য যে মেশিনারি কিনছেন এগুলোর উপর যাকাত নাই, দোকান ডেকোরেশন করার জন্য যেগুলো আছে এটার উপর যাকাত নাই, ডেকোরেশনের দোকানের যে সামানগুলো আছে এগুলোর উপর যাকাত নাই, কারণ এগুলো বিক্রয়ের জন্য নয়। এগুলো কিসের জন্য নয়? বিক্রয়ে। এবার কোন ব্যক্তির কাছে দুইটা অ্যান্ড্রয়েড ফোন আছে, কয়টা? দুইটা। একটা অ্যান্ড্রয়েড ফোন আমাদের প্রয়োজনীয়, একটা অ্যান্ড্রয়েড ফোন আমাদের কি প্রয়োজনীয়? একটা অ্যান্ড্রয়েড ফোন না হলে আমাদের বর্তমানে অনেক সমস্যা হয়। আমি এখানে আস্তে আস্তে বসে বসে গাড়িতেও বসে বসে যাকাতের মাসালাগুলো পড়ে আসছি, বছরে একবার বলে, অনেক সময় কিছু কিছু মাসালা ছুটে যায়। তাহলে এটা দ্বারায় আমি কি করি? কোরআন পড়ি, এটা দ্বারায় মাসালা বের করি, হাদিস বের করি, একদম সহজ। আমি শুধু বললাম আমাকে মাসালাটা বের করে দিয়েছে, বললাম হাদিসটা বের করে দিয়েছে, তবে সবাই বাহির করিয়েন না, সবাই ধোকা পড়ে যাবেন। এখানে ভালো আছে খারাপ আছে, কোনটা ভালো কোনটা খারাপ যাচাই করার অভিজ্ঞতা না, যোগ্যতা না থাকলে এখান থেকে বাহির করি আবার, কারণ এখানে কাদিয়ানিদেরও লেখা আছে, আহলে হাদিসেরও লেখা আছে, মাজারফুরিদের সুজারিদেরও লেখা আছে, শিয়াদেরও লেখা আছে, কোনটা কারা লেখা আপনি তো ভালো করে বুঝবেন না, হিজবুত তহিদেরও লেখা আছে, এজন্য যেহেতু এটা আবার হুজুর বলছে এখানে চার্জ করে বের করার জন্য, আবার হুট করে চার্জ করতে গেলে আবার অনেক সময় ধোকা খাই যাবেন, এটা আবার খেয়াল রাখি। তো এই যে মনে করেন একটা মোবাইল আমার জন্য প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড, এটা আমার জন্য প্রয়োজনীয় একটা জিনিস। এখন মনে করেন আমার কাছে দুইটা মোবাইল, একটা আমার প্রয়োজনীয় আর একটা আমার প্রয়োজনীয় নয়। তাহলে যেটা আমার প্রয়োজনীয় নয় ওইটার মূল্য হিসাব করে আমাকে যাকাতের মধ্যে হিসাব করে ফেলতে হবে, আমার কথা বুঝছেন? ঘরের মধ্যে টিভি আছে, কোনো প্রয়োজন নাই এটার, অপ্রয়োজনীয় টিভি, যাকাতের হিসাব করার সময় এটার মূল্য হিসাব করতে পারে, এটা অপ্রয়োজনীয়। কথা কি বোঝা আসছে? মহিলাদের শাড়ি কতগুলো, হাই হাই না, শাড়ির পর যাকাত সদকাতুল ফিতর, এখানে না, শাড়ি কিসের লাগে? সদকাতুল ফিতরের সাথে, এখানে আসবে না, এটা ওই ঈদের আগের জুমা বলবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের যেগুলো অপ্রয়োজনীয়, অপ্রয়োজন যেটা আমাদের প্রয়োজন নাই, এমন জিনিস যেগুলো আছে এগুলোর আপনার হিসাব করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসগুলো হিসাব করবেন যেগুলো আপনার প্রয়োজন নাই। তাহলে নিত্য প্রয়োজনীয় ছাড়া কোন ব্যক্তির কাছে যদি 92.5 কোটি রূপা সমপরিমাণ অর্থ থাকে, 92.5 কোটি রূপা পরিমাণ ব্যবসার মাল থাকে, 92.5 কোটি কেন বলতেছি, এটার দাম কম, যদি স্বর্ণের দাম কম হইতো তো আমি স্বর্ণের কথা বলতাম, 92.5 কোটি রূপা বলতেছি এই জন্য এটার দাম কম, বিমা ইয়ানফাউলিল ফুকারা, যেটা দ্বারা গরিবদের উপকার হয়, যেটা দ্বারা কার উপকার হয়, গরিবদের। যদি বলি স্বর্ণের টাকা পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ, তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য 8 লাখ টাকা হইতো, তো গরিবের হক হইতো না, যাকাত ফরজ হয়েছে গরিবের জন্য, যাকাত ফরজ কার জন্য? গরিবের জন্য। তাহলে এই জন্য চান্দি সমপরিমাণ
চান্দির বিক্রির মূল্য সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে ওই সমপরিমাণ যদি কারো কাছে নগদ টাকা থাকে সেটার উপর এক বছর অতিবাহিত হয়েছে ব্যাংকে জমা হোক কারো কাছে পাইবেন যে সেটারও আচ্ছা ব্যবসায়ীদের ব্যবসায়ী যারা আছে এদের মানুষের কাছে যেই টাকাটা পাবে সেটারও যাকাত দিতে হবে কথা বুঝছেন যারা ব্যবসায়ী আছেন মানুষের কাছে যেই টাকাটা পাবেন সেটারও আপনাকে যাকাত দিতে হবে তবে হ্যাঁ একটা টাকা যে পাইবেন আজকে 10 বছর হয়ে গেছে হেরে আর খুঁজিও পাওয়া যায় না হে টাকা দেওয়ার কথা নাম নিশানাও নাই দিবে না তাহলে ওই টাকার যাকাত দেওয়া লাগবে না যখন পাইবেন তখন আর একটা হলো যে না এখন রানিং যে চলতেছে নেই দেয় হয়তো দেওয়াটা 6 মাস পরে হোক দেয় এই টাকার উপর আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে এটা আপনার টাকার একজনের কাছে আছে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেটার উপরও আপনাকে যাকাত দিতে হবে